শহরের এবং বৃষ্টির কারণে এবং আড়তদাররা বেচা কিনা করতে পারছে না, কাস্টমার কমের জন্য এইটা হচ্ছে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, কাছে কিংবা দূরে দূরে কিংবা প্রবাসে যে যেখান থেকে রয়েছেন সবাইকে প্রাণ ঢালার শুভেচ্ছা জানাচ্ছি। আজকে 24 আগস্ট 2024 রোজ শনিবারে আছি পেঁয়াজের দর্শক পাইকারি মার্কেটে, এবং পেঁয়াজের পাইকারি মার্কেট থেকে আপনাদেরকে সরাসরি পেঁয়াজের বাজার কেমন চলছে, দর্শক পেঁয়াজের বাজার বাড়লো নাকি কমলো সেই বিষয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। পেঁয়াজের বাজার কিন্তু দর্শক বন্ধুরা ঊর্ধ্বমুখী রয়েছে। চলুন আজকে ব্যাপারী কৃষক পাইকারদের সঙ্গে কথা বলে আজকের চলমান বাজার পরিস্থিতি আপনাদেরকে জানিয়ে দিই। কাল থেকে নাকি পেঁয়াজের বাজার আজকে খানিকটা বাড়লো, বা কি পরিস্থিতি রয়েছে ভাই একটু জানাবেন আমাদের? সকাল থেকে যে বাজারটা বেড়ে চলছিল সেই বাজারটা এখন বর্তমান আবার 100 টাকা কম। এই জন্য গৃহস্থ ক্রেতারা যারা, তারা কিনে কোনো মানে শান্তি পাচ্ছে না। ভাইজান, এই যে পেঁয়াজের বাজার বলা চলে একটু বাড়ে একটু কমে, সেক্ষেত্রে কি এটা শহরের এবং বৃষ্টির কারণে এবং আড়তদাররা বেচা কিনা করতে পারছে না, কাস্টমার কমের জন্য এটা হচ্ছে? আচ্ছা, আজকে চলমান বাজার কত আছে ভাই সর্বনিম্ন? সর্বনিম্ন চলমান বাজার 4000 টাকা, 4039 টাকা সর্বোচ্চ বাজার। আর এখন সর্বোচ্চ বাজার কত? এখন 4200 টাকা চলছে। রাস্তাঘাট সবকিছু দোকানপাটে পানি উঠে গেছে, মানে ক্রেতারা ঢুকতে পারছে না জন্য মানে বাজারটা এরকম চলমান হচ্ছে, বেচা কেনাটা স্থগিত রয়েছে। বিশেষ করে চট্টগ্রাম থেকে যে খাদনগঞ্জ থেকে পেঁয়াজ আসে এখন তো সেটা বন্ধ, রাস্তাঘাট সব বন্ধ হয়ে গেছে। এলসি পেঁয়াজ তো ঢাকাতে ঢুকতে পারতেছে, তা একটু মানে বাইরের একটু পেঁয়াজ আসার কথা আমরা এটা শুনছিলাম, কিছুটা পেঁয়াজ আসছে জন্য মার্কেটটা একটু আপ ডাউন করছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই প্রিয় দর্শক, সরাসরি আমরা আছি পেঁয়াজের পাইকারি আড়ত, দেখতে পাচ্ছেন এই সকল আড়ত থেকে দেশের বিভিন্ন জেলায় পেঁয়াজ পাঠানো হয়। ঢাকা বলেন, নারায়ণগঞ্জ বলেন, গাজীপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, সিরাজগঞ্জ, বগুড়া, বিভিন্ন জায়গায় দর্শক বন্ধুরা পাঠানো হচ্ছে, এবং সেই পেঁয়াজটার বাজার মূল্য কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। দর্শক বন্ধুরা, এই ছিল পেঁয়াজের সর্বশেষ বাজার পরিস্থিতি। সর্বনিম্ন পেঁয়াজের বাজার চলমান রয়েছে কিংস পেঁয়াজ 3941 টাকা পর্যন্ত, যেটা ভালো কিংস, এবং যেটা দেশি ভালো এক নাম্বার দেশি, সেটা কিন্তু শুরুতে হাটের শুরু যখন 5টা 6টা ভোর 5টা 6টা বাজে তখন কিন্তু 4300 টাকা পর্যন্ত ছিল, বলা চলে 4300 টাকা মতো দশ মতো ছিল, তবে পরবর্তী এখন 4200 টাকা রয়েছে সর্বোচ্চ দেশির বাজার। এবং এবার আজকের ভিডিও শেষ করছি, যে যেখান থেকে দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে থাকার জন্য।